অশরীরী অমানুষ। কলমে রাজর্ষি গোস্বামী, কণ্ঠে প্রিয়াঙ্কা। রাত প্রায় দশটা, ভাতের থালায় মনোনিবেশ করেছে সুদীপ্ত। বেড়ার ঘরটায় একদিকে একটা খাটিয়া, ঘরে টাঙানো নাইলন দড়িতে ঝুলছে বেশ কয়েকটা মোটা কাপড়। খাটিয়ার নিচে উকি মারছে একটা বড় ব্যাগ, আর তার ঠিক পাশেই পড়ে আছে একটা রাইফেল। দুটো হাত করাত আর দুটো ছোট হাতলের কুড়ুল। সামনের টেবিলটার উপর রাখা আছে গুটি কয়েক ছোট ছোট শিশি, গোটা পাঁচেক ইঞ্জেকশনের সিরিঞ্জ, দুটো জলের বোতল আর দুটো বড় টর্চ। সিরিঞ্জগুলো একটু অন্যরকম দেখতে, মানে রেগুলার সিরিঞ্জের মতো নয়। পিছন দিকটা একদম অন্যরকম, আর সূঁচগুলোও অপেক্ষাকৃত মোটা আর লম্বা। খাওয়া দাওয়া শেষ করে বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে ডায়াল লিস্ট থেকে একটা নম্বর বার করে ফোন করল। হ্যালো, হ্যালো, কাল সকাল ছটায় চলে আসুন, মাল পেয়ে যাবেন, ওকে? মোবাইলটা হাত বাড়িয়ে টেবিলে রেখে দিয়ে ডান হাতটা ভাঁজ করে মাথার নিচে দিয়ে শুয়ে থাকলো আরো বেশ কিছুক্ষণ। পুরনো কিছু স্মৃতি ভিড় জমালো। আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে ওর আর্থিক পরিস্থিতি কি ছিল আর এখন কি হয়েছে? আগে দুবেলা ঠিক করে খাওয়া জুড়ত না, আর এখন বিদেশি মদ ছাড়া অন্য কিছু মুখে তোলে না। পাঁচ বছর আগে গাঁজা বিক্রি করে ওর অপরাধ জগতে হাত হাতে খড়ি, তারপর হেরোইন বিক্রি, আর্মস সাপ্লাই, স্মাগলিং, কি না করেছে। দুবছর ধরে এসব করেছিল, তারপর রঘুর হাত ধরে এই লাইনে আসা। দুজন মিলে গভীর রাতে জঙ্গলে ঢুকে হরিণ শিকার করত, চড়া দামে বিক্রি করত চোরা বাজারে। মাংস, চামড়া, শিং সব কিছুরই প্রচুর চাহিদা। মাংস আবার দুদিন পচিয়ে খেতে হয়, নাহলে ছিবড়ে হয়ে যায়। যারা চিড়িয়াখানায় ওই হরিণগুলোকে দেখে আহা উহু করে, তারাই আবার চকচকে নোটের বিনিময়ে ওই অবলা জীবগুলোর মাংস কিনে খায়। যারা হাতির পিঠে চড়ে জঙ্গলে জঙ্গলে হরিণ বন মোরগের ছবি তুলে বেড়ায়, তারাই আবার হাতির পিঠ থেকে নেমে ওদের মাংসের খোঁজ করে রাতে পার্টি করবে বলে। তাদের সুদীপ্তর কিছুই যায় আসে না, পকেটে নোট ঢুকলেই হলো। গত দুবছর ধরে হরিণ শিকারের পাশাপাশি হাতির দাঁত, গন্ডারের খরগোশের ব্যবসা করছে। জীবনের যেমন ঝুঁকি আছে তেমন পয়সাও আছে এ কাজে। গুটি কয়েক বাঘও মেরেছে, এখন আর তেমন বাঘ দেখতে পাওয়া যায় না, তাই হাতি আর গন্ডারই ভরসা, না হলে তো বাঘের চামড়ায় ওকে কোটিপতি করে দিত। কয়েকবার জেলেও যেতে হয়েছে, সঙ্গী সাথী সবই তো এখনও জেলেই পড়ছে, সবাই লম্বা লম্বা কেস খেয়েছে। সুদীপ্ত প্রত্যেকবারই বেরিয়ে এসেছে টাকার জোরে, এখনও একাই রাজা, যা ইনকাম হয় পুরোটাই নিজের। বউ বাচ্চা গ্রামে থাকে, গ্রামের সবাই জানে আসামে রেঞ্জারের চাকরি করে সুদীপ্ত। এমনিতে শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে একা থাকে, কিন্তু কাজ থাকলে এখানে চলে আসে। গত বছর একটা হাতির দাঁত বিক্রির টাকা নিয়ে রঘুর সাথে খুব গণ্ডগোল হয়। কথা কাটাকাটির ফাঁকে কোমর থেকে হাত কুড়ুলটা বের করে সপাটে বসিয়ে দেয় রঘুর মাথায়। রাতের অন্ধকারে কেউ কিছু টের পায়নি। তারপর টানতে টানতে এনে লাশটাকে ভাসিয়ে দিয়েছিল ব্রহ্মপুত্রের স্রোতে। লোকে বলে ওই নদীতে এত বড় বড় বোয়াল মাছ আছে যে কোনো মানুষ নদীতে ডুবে গেলে খুব ভাগ্য ভালো না হলে তার লাশ পাওয়া যায় না। রঘুর লাশও পাওয়া যায়নি।
এখনও তো বেশ কয়েকজন ফরেস্ট গার্ডের সাথে সুদীপ্তর হেভি রিলেশন। সপ্তাহে একদিন করে একটা ব্ল্যাক লেভেলের বোতল দিয়ে দেয়, মাসে মাসে কিছু টাকা গুঁজে দেয় ওদের পকেটে। বিনিময়ে পায় গন্ডার আর হাতির ইনফরমেশন। দুটো প্রাণীর জন্য দুরকমভাবে প্রস্তুত করতে হয় নিজেকে। গন্ডার দলবদ্ধ প্রাণী নয়, তাই গন্ডারকে টার্গেট করতে খুব একটা বেগ পেতে হয় না। বিশেষ করে ওর টার্গেট হয় অন্তঃসত্ত্বা গন্ডার। এরা নিজের এলাকা ছেড়ে সাধারণত কোথাও যায় না, ওদের গতিও হয় খুব কম। ঘুমের ইনজেকশন শরীরে বসে যাওয়ার পর বেশিক্ষণ দৌড়াদৌড়ি করতেও পারে না, ব্যাস অজ্ঞান হওয়ার পর কুড়ুল দিয়ে খড়গটা কেটে নিলেই হলো। তারপর বাঁচলো কি মরল কিচ্ছু যায় আসে না। বেশিরভাগ সময় সারা রাত রক্তক্ষরণের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাতি মারাটা বেশ কঠিন কাজ, এরা সব সময় দলবল নিয়ে ঘোরে, তাই সুদীপ্ত সবসময় টার্গেট করে দল ছুটাতি। কখনো কখনো পাকে পড়ে আটকে যাওয়া হাতি অজ্ঞান হয়ে যাওয়ার পর মোটা কাপড় জলে ভিজিয়ে দাঁতের উপর পেঁচিয়ে দেয়। সাবধানী হাতে করাত দিয়ে কেটে নেয় দাঁত দুটো। ভেজা কাপড় জড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হল দাঁত কাটার সময় যেন করাতের আওয়াজ না হয়। অনেক সময় ওষুধের ওভার ডোজে হাতিটার মৃত্যুও হয়। এসব ভাবতে ভাবতে সুদীপ্ত উঠে পড়ল খাটিয়া ছেড়ে। পেটানো নির্মেদ উজ্জ্বল শ্যামবর্ণ শরীরটাকে ঢেকে নিল জংলা রঙের পোশাকে। উদ্দেশ্য, পোশাকটা জঙ্গলের সাথে একদম মিশে যায়, আর একান্তই কেউ যদি দেখে ফেলে তাহলে ওকে ফরেস্ট গার্ড ভাববে। পায়ের রাবারের হাঁটু পর্যন্ত উঁচু বুট, জঙ্গলের জলাজমিতে প্রচুর জোঁক থাকে, পা বেয়ে যাতে উঠতে না পারে তার জন্য এই ব্যবস্থা। অ্যাম্পেলগুলো থেকে ইঞ্জেকশনে ভরে নিল ঘুমের ওষুধ, টেনে বার করলো রাইফেলটা আর ব্যাগটা। একটা ইঞ্জেকশনে ভরল রাইফেলের ভিতর, বাকিগুলো সাবধানে ক্যাপ লাগিয়ে কোমরের বেল্টে গুঁজে নিল। ব্যাগে এক এক করে ভরল করাত, কুড়ুল, মোটা কাপড়গুলো আর জলের বোতল। একটা কুড়ুল কোমরের পিছনে গুঁজে নিল, টর্চটা জেলে দেখে নিল, খুবই কম আলো। টর্চ জ্বাললেও দূর থেকে যেন কেউ না দেখতে পায় তার জন্যই এই ব্যবস্থা। টর্চটা থাইয়ের কাছে লম্বা পকেটটায় রাখল, রাইফেলটা কাঁধে আর ব্যাগটা হাতে নিয়ে দরজায় ছোট একটা তালা লাগিয়ে বেরিয়ে পড়ল। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালো নদীর কিনারায়। একটা ছোট সরু নৌকা বাঁধা আছে নদীর কিনারায় থাকা গাছের সাথে। দড়িটা খুলে নৌকায় ছুঁড়ে দিল ব্যাগ আর রাইফেলটা, রাখলো অতি যত্নে। নৌকার ভিতরে রাখা লম্বা বাঁশটা দিয়ে নদীর পাড়ে আলতো ধাক্কা দিতেই ভেসে গেল নদীর বুকে। এবার বাঁশটা রেখে হাতে তুলে নিল ছোট হাল। হাল বাইতে বাইতে পৌঁছে গেল নদীর অপর প্রান্তে। নৌকা থেকে অগভীর জলে নেমে দড়িটা হাতে নিয়ে শক্ত করে বেঁধে দিল একটা সরু গাছে। কাঁধে রাইফেল আর হাতে ব্যাগটা নিয়ে উঠে আসলো ওপরে। একটু হাঁটার পর দেখল সামনে উঠে গেছে একটা ছোট টিলা। একেবারে ছোট বলা যায় না, সাধারণ মানুষের পক্ষে এই পাহাড়টাকে অতিক্রম করা যথেষ্ট কষ্টসাধ্য। হাতে পায়ে ভর দিয়ে চড়ল পাহাড়ের মাথায়। টর্চটা বার করে আশপাশ ভালো করে দেখে নিয়ে নেমে এলো পাহাড়ের অপর প্রান্তে। লম্বা ঘাসের নিচে জল জমে পশু পাখির বিচরণ ক্ষেত্র তৈরি হয়েছে। থালার মতো চাঁদের আলোতে অনেক দূর পর্যন্ত বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সব কিছুই খুব সাবধানে করতে হবে, বিষাক্ত সরীসৃপের যেমন ভয় আছে এখানেও তেমনই বেশ কিছু সৎ ফরেস্ট গার্ডের আনাগোনাও আছে। বেশ কিছুদিন আগে পরপর দুবার ব্যর্থ হয়েছে সুদীপ্ত। একবার একটা গন্ডারকে মেরে ফেলার পরেও মোক্ষম সময়ে চলে আসে গার্ড, সে যাত্রায় পালিয়ে বেঁচেছিল সুদীপ্ত। আর একবার এই তো মাস দুয়েক আগে একটা হাতি ইনজেকশনের ঘোরে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন ও দাঁত কাটতে বসে এক দল গার্ড নিয়ে রেঞ্জার চলে আসে। সেবার পুরো যে অসফল হয়েছিল তাও নয়, একটা দাঁত কেটে ফেলেছিল, দ্বিতীয়টা কাটতে যাবে তখনই যত বিপত্তি। গুলি চলেছিল, সুদীপ্তও ছেড়ে কথা বলেনি, ওর ব্যাগে সব সময় থাকে একটা ফুল লোডেড রিভলভার।
পাল্টা গুলি সুদীপ্তও চালিয়েছিল। পরে জানতে পারে হাতিটা তো ওভারডোজে মরেছিল, সঙ্গে অক্কা পেয়েছিল রেঞ্জার। এসব ভাবতে ভাবতে টর্চের আলো ফেলে বড় বড় ঘাসগুলোকে অতি সাবধানী হাতে সরাতে সরাতে এগিয়ে চলেছে সুদীপ্ত। ঝিঁঝি পোকার ক্রমাগত দলবদ্ধ ডাক কান ঝালাফালা করে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ এগোনোর পরে হাতিটাকে দেখতে পেল। এই হাতিটাকেই টার্গেট করেছে ও। গত 7 দিন ধরে এই দাঁতালটা দলছুট হয়ে এই এলাকায় এসে পড়েছে। দাঁতের যা সাইজ, ভালো মাল কামানো যাবে এবার। আবার এগোতে থাকল। খানিকক্ষণ পর একই উঁচু জমি পেল। ধীরে ধীরে উঠল, ব্যাগটাকে পাশে রাখল, ব্যাগের উপরে রাখল টর্চটা, কাঁধ থেকে নামিয়ে নিল রাইফেলটা, হাঁটু গেড়ে বসে পড়ল নরম মাটির উঁচু জমিতে। এক চোখ বন্ধ করে চোখ রাখল রাইফেলের লুকিং পয়েন্টে। টার্গেট ফিক্সড, তর্জনী নিয়ে ঠেলে দিল ট্রিগারে। ট্রিগার টানার অপেক্ষা, জোর ধাক্কা লাগলো পিছন থেকে, ছিটকে পড়ে গেল। ধাক্কায় হাত থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল রাইফেল। পিছন ঘুরে দেখল, ও যেখান থেকে উঠে এসেছিল ঠিক সেখানে দুটো মোটা কালো গাছের গুড়ির মতো পা। এক মুহূর্ত বুঝতে পারল যে সাক্ষাৎ গজরাজ এসে উপস্থিত, রেহাই নেই আজ। এতদিনের শিকার করার অভিজ্ঞতায় কোনো দিন এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি ও। রাইফেলটা নিতে গেল হামাগুড়ি দিয়ে, আলতো একটা সুরের ধাক্কা, আরও কিছুটা দূরে ছিটকে গেল সুদীপ্ত। মেরুদণ্ডে অসম্ভব যন্ত্রণা নিয়ে উঠে দাঁড়ালো, কোমর থেকে বার করে আনল কুড়ুল, চোখ বন্ধ করে ছুঁড়ে মারল দাঁতালের উদ্দেশ্যে। চোখ খুলে দেখল কুড়ুলটা গেঁথে গিয়েছে বিশাল কালো মাথায়। উমা, এ কি, হাতিটার তো একটা দাঁত নেই। বিশাল লম্বা এক দাঁতের হাতিটাকে দেখে চমকে উঠল সুদীপ্ত। চাঁদের আলোর মতো জোর হয় ও আগে কখনো দেখেনি, সব স্পষ্ট দেখতে পাচ্ছে। আশেপাশের ঘাস বন নড়ে উঠল, লম্বা লম্বা ঘাস ঠেলে কারা যেন এগিয়ে আসছে। একে একে ওর চারদিকের ঘাস বনের ভিতর থেকে বেরিয়ে এলো খান দুয়েক বাঘ, কয়েকটা গন্ডার আর বেশ কিছু হাতি। কয়েকটা হরিণ লাফাতে লাফাতে বেরিয়ে এলো। সবাই যেন সার্কাস দেখতে এসেছে, ওকে ঘিরে ধরেছে সবাই। সকলে আনন্দে আত্মহারা হয়ে গেছে, যে যার মতো মুখ থেকে আওয়াজ বার করে যেন আনন্দ প্রকাশ করছে। এ কি দেখছে ও? গন্ডারগুলোর খড়গ ধীরে ধীরে অদৃশ্য হতে থাকল। সেখানে তৈরি হলো গভীর ক্ষত, টপ টপ করে রক্ত ঝরে পড়ছে, কিন্তু ওদের শরীরে যেন যন্ত্রণার লেশ মাত্র নেই। সব ব্যথা যন্ত্রণাকে যেন জয় করে ফেলেছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখ দিয়ে শুধু গড়িয়ে পড়ছে জল, আর তার উপর চাঁদের আলোর প্রতিফলনে চকচক করে উঠল হীরের মতো। বাঘগুলোর গায়ে ডোরা কাটা ছাল অদৃশ্য কোনো হাত যেন অতি সাবধানে ছাড়িয়ে নিচ্ছে। শরীরগুলো যেন সাদা হতে হতে লাল বর্ণ ধারণ করল। ধীরে ধীরে ওদের গা থেকে বেরিয়ে আসছে কালচে খয়েরি রঙের মাংস। হাতিগুলোর দাঁত একটা একটা করে খসে পড়ে যেতে লাগলো। না না, খসে পড়ল না তো, কেউ যেন কেটে নিল সমান করে, একদম গোড়া থেকে, একটু অবশিষ্ট রাখেনি। ওদের চোখের কোল যেন আরও কুঁচকে যাচ্ছে, সুরের গা বেয়ে নেমে আসছে কালচে তরল। হরিণের দল আনন্দের লাফালাফি করছে, ছোট ছোট লেজ নাড়িয়ে গজরাজকে কি যেন নালিশ করছে। প্রথমে ওদের শিংগুলো খসে পড়ে গেল, তারপর ধীরে ধীরে চামড়া খসে খসে পড়তে শুরু করল। চামড়া খসে পড়ার সাথে সাথে ওদের গায়ের মাংস গলে গলে পড়ে গেল, দাঁড়িয়ে থাকল শুধু চার পেয়ে কঙ্কাল। দাঁতগুলো দেখে মনে হচ্ছে সুদীপ্তর দিকে তাকিয়ে ওরা উপেক্ষার হাসি হাসছে। সামনের দাঁতালটা হঠাৎ কুড়ুল সমেত মাথাটা উপরের দিকে করে প্রচণ্ড এক আওয়াজ করল, ঠিক যেন রাজসভায় রাজা আসার আগের মুহূর্তে কেউ যেন সিংহা ফুঁকে ফু দিল। সঙ্গে সঙ্গে আশেপাশের অশরীরী জন্তুগুলো কিছুটা পিছিয়ে গেল।
সামনের ঘাস বনে আবার কেমন যেন ঢেউ উঠল। ঘাস বনে যেন ঝিঁঝি পোকাগুলো তাদের আওয়াজ আরও কয়েক ডেসিবেল বাড়িয়ে দিল। আস্তে আস্তে কেউ যেন ঘন লম্বা ঘাসগুলো ঠেলতে ঠেলতে এগিয়ে আসছে। ধীরে ধীরে স্পষ্ট হল, একটা বাঘরাজ পদক্ষেপে ঘাস বন ভেদ করে বেরিয়ে এসে দাঁড়ালো গজরাজের ঠিক পাশে। পিঠে ওটা কে? খাঁকি পোশাক পরিহিত এক ফরেস্ট গার্ড। না, গার্ডের পোশাক তো এমন হয় না। রেঞ্জার সাহেব। হ্যাঁ, সেই রেঞ্জার সাহেব যার মৃত্যু হয়েছিল সুদীপ্তর হাতে। পিঠে একটা রাইফেল, বুকের বাঁদিকে জামাটায় একটা ফুটো। হ্যাঁ, ওদিকেই তো সুদীপ্তর ছোড়া গুলিটা লেগেছিল, খবরের কাগজে পড়েছিল। এই নিয়ে খুব ধরপাকড় চলছিল কদিন, কিন্তু সুদীপ্তর টিকিও ছুঁতে পারেনি কেউ। সুদীপ্তর চারিদিকের উঁচু জমির নিচে জলস্তর বাড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটাই তো বেড়ে গেছে। একটা মানুষ সাঁতার কেটে আসছে না ওর দিকে? রঘু, রঘু এলো কোথা থেকে? মাথাটা মাঝখান থেকে ফাঁক হয়ে আছে, ঘিলু বেরিয়ে আছে। দুহাতে মুখে ভরে দিয়ে সুদীপ্তর দিকে তাকিয়ে উপর হয়ে পা ছড়িয়ে শুয়ে পড়লো ঠিক ওর থেকে একটু দূরে। বেশ কিছুক্ষণ পড়ে থাকলো রঘু ওর সামনে, চোখ দুটো অসম্ভব ঘোলাটে, দাঁত বার করে কয়েকটা বোয়াল মাছ ওর চারিদিকে সাঁতরাচ্ছে। হঠাৎ একটা বিরাট বোয়াল রঘুর পা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল রঘু। যাওয়ার সময় রঘু বুড়ো আঙুল দেখিয়ে গেল সুদীপ্তকে, ঠিক যেমনটা দেখাতো হরিণ শিকার করে সফল হওয়ার পর। কিন্তু আজ ও কেন দেখালো? কোনো উত্তর সুদীপ্ত খুঁজে পেল না আজ। স্বপ্ন দেখছে না তো? নিজের গালে একটা আলতো চড় মেরে দেখল, না সব তো ঠিকই আছে। সুদীপ্ত আতঙ্কে ঘেমে নেই একাকার, সারা গায়ে কাদা মাখামাখি হয়ে গেছে। উঠে পালাতে গেল, পা পিছলে পড়ে গেল। এবার দাঁতালটা মাথা ঝাঁকালো সজোরে, পলক ফেলার আগে ধরালো অস্ত্রটা গেঁথে দিল সুদীপ্তর পেটে। যন্ত্রণায় কুঁকিয়ে উঠল, দুহাতে সমস্ত শক্তি দিয়ে পেট থেকে ওটা বের করার চেষ্টা করছে। না, পারল না, সব চেষ্টাই ব্যর্থ হলো। পেটে ঠিক যেখানে কুড়ুলটা গেঁথে গেছে তার পাশ দিয়ে গরম লাল তরল স্রোত বেয়ে নেমে যাচ্ছে নিচের দিকে, প্যান্টটাও ভিজে যাচ্ছে। হ্যাঁ, ও অনুভব করতে পারছে, থাইতেও গরম একটা অনুভূতি হলো। আর এভাবে পড়ে থাকলে চলবে না, যে করে হোক পালাতেই হবে। এসব চিন্তা করতে করতে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পিছন থেকে প্রচণ্ড এক ধাক্কা, ছিটকে গিয়ে পড়ল তাতালের পায়ের কাছে। পিছন ঘুরে দেখল সেই গন্ডারটা যেটাকে মেরে সুদীপ্ত পালিয়ে গেছিল। ওর খড়গটা সেদিন সুদীপ্ত নিতে পারেনি, সেটাই বোধহয় ধাক্কা মারল। মেরুদণ্ডের অবস্থা শোচনীয়, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না। পর মুহূর্তে ফট করে একটা শব্দ, তীক্ষ্ণ একটা যন্ত্রণা অনুভব করলো ঘাড়ের কাছে। ডান হাতটা নিজের অজান্তেই উঠে এলো ঘাড়ের কাছে, অনুভব করলো একটা ইনজেকশন ফুটে আছে ওর ঘাড়ে। পিছন ঘুরে দেখলো বাঘের পিঠে বসা রেঞ্জার সাহেব ওর দিকে রাইফেল তাক করে গম্ভীর মুখে বসে আছে। আর পারছে না ও, যন্ত্রণায় সারা শরীর কুঁকড়ে আসছে, মনে মনে মৃত্যু কামনা করছে। কিন্তু কাকে বলবে, কে শুনবে ওর কথা? এখানে অবলা জীবগুলোও বোধহয় ঠিক এতটাই কষ্ট পেয়ে এত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেছিল ওর হাতে। চোখের পাতাগুলো কেমন যেন ভারী হতে শুরু করেছে। ও কি ঘুমিয়ে পড়ছে না মারা যাচ্ছে? আস্তে আস্তে সুদীপ্ত উপরে উঠে যাচ্ছে কেন? কোমরের কাছটায় কে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, দাঁতালটা সুরে করে পেঁচিয়ে ওকে উপরে তুলে নিয়ে নিয়েছে। সাপটে আছাড়, সব শেষ। হাত পা ছড়িয়ে পড়েছে আছে সুদীপ্ত, মাথাটা পাশের পাথরে বাড়ি খেয়ে থেতলে গেছে। গজরাজ তার বেঁচে যাওয়া ধনুকের মতো দাঁতটা সুদীপ্তর বুকের খাঁচার মধ্যে ঢুকিয়ে এফোর ওফোর করে নিষ্প্রাণ শরীরটাকে তুলে বীর বিক্রমে চিৎকার করে উঠল, যেন যুদ্ধে শত্রুকে হারিয়ে নিজের মাতৃভূমি দখল করে আবার একবার শিঙা ফুঁকে দিল।
পূর্ণিমার আলোক জল রাতে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে যুদ্ধজয়ী একটা ছায়া মিছিল। বেশ কয়েকজোড়া সবুজ চোখ জলজল করে উঠেছে বারে বারে। সামনে বাঘের পিঠের উপর বসে আছেন সশস্ত্র রেঞ্জার সাহেব। ঠিক পেছনে সুদীপ্তর শরীরটা নিয়ে গজরাজ, পিছন পিছন অসংখ্য অনুগামী। দূরে দাঁড়িয়ে থাকা হাতিটা অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। জঙ্গলের রক্ষার দায়িত্ব ওরা নিজেরাই নিয়েছে। এরপর থেকে কোনো এক অজানা কারণে ওই জঙ্গলে আর কোনো প্রাণী হত্যা হয়নি। এলাকার অনেক চোরা শিকারী কোনো অজানা কারণে নিরুদ্দেশ হতে থাকলো নিয়মিত। শুধু জঙ্গলের মধ্যে পড়ে থাকে ওদের ব্যাগ আর অস্ত্রশস্ত্র। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।